আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বন্ধ করে রাখা সিমটি বন্ধ সিমের আওতায় আছে কি নেই তা কিভাবে চেক করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনটি একটি রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভিয়ার্স আপনার বন্ধ সিম বন্ধ সীমের আওতায় আছে কি নেই তা চেক করার জন্য আপনার মাই বাংলা বাংলারিঙ্ক সফটওয়্যারটি ইনস্টল করবেন তারপর ওপেন করে আপনার বাংলার লিঙ্ক নাম্বার দিয়ে লগ করে নেবেন তো লগ করার পর এরকমের তিনটা ফেজ শো করবে তারপর ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন আছে এই মেনু অপশনের উপর ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধ সিম অফার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বক্সে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে এখানে আপনার যে নাম্বারটি বন্ধ করে রেখেছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর নিচে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন ইউ আর ইলিজিবল ফর বন্ধ সিম অফার এখন চেক অফার নাও এই অপশনের উপর ক্লিক করে দেবেন ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে বন্ধ সিমের আওতায় কিন্তু সাত জিবি ইন্টারনেট উনপঞ্চাশ টাকায় তিরিশ দিন মেয়াদে পাবেন তারপর এখানে আছে নব্বই মিনিট সাতান্ন টাকায় তিরিশ দিন মেয়াদ তারপর এখানে আছে ওয়ান জিবি ছাব্বিশ টাকা সাত দিন তো ভিহার্স এখানে আপনার বন্ধ সিমের আওতায় অফারগুলি এখানে দেখতে পারবেন তো ভিহার্স এভাবে আপনার বন্ধ সিমটি বন্ধ সিমের আওতায় আছে কি নেই এবং বন্ধ সিমের আওতাভুক্ত অফারগুলি দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ